বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু সমর্থনে বৃহস্পতিবার বিকেল রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে রুমে গোপালপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড রাজ্জাকপুর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এজেএম আকাশ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম লিটন। অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা আজিজুল ইসলাম কিরণ, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুবদল নেতা মঈনুদ্দিন, যুবনেতা রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইমুল ইসলাম, প্রবাদ ছাত্রদল নেতা সুজন, ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মহাসিন, ইউনিয়ন যুবদল নেতা রানা, ওয়াল যুবদল নেতা শরীফ সহ ইউনিয়ন বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাটি ও মানুষের নেতা জনাব বরকত উগ্রবাইয়ের নির্দেশে আমরা তখন প্রায় 2-4 দিন পরে আমরা আমাদের ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দিই। তার আলোকে আমরা দীর্ঘ কয়েকদিন থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, বিভিন্ন গ্রামে যাচ্ছি। আমাদের গুরুভাইয়ের নির্দেশে যেভাবে আমাদের ওয়ার্ড কমিটিগুলো করার জন্য আমাদেরকে গোছানোর জন্য যে নির্দেশ দিয়েছেন সে আলোকে আজকে এখানে বসা আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দল যাতে সুসংগঠিত হয়। আর আমাদের আজকের এখানে আমরা আমাদের দলীয় অনেক নেতৃবৃন্দ ছিলেন, উপস্থিত ছিলেন, আমরা আমাদের মধ্যে সুন্দরভাবে মত বিনিময় হয়েছে এবং আমরা ওনাদের কথাগুলো শুনেছি, আমরা আমাদের কথাগুলো বলেছি। আগামী দিনে দলকে সুসংগঠিত করার জন্য যা যা করণীয় আমরা তাদেরকে সেই দিন ঘোষণা দিয়েছি। আমরা আমাদেরকে কথা দিয়েছেন অতি খুব দ্রুতই আমাদের ওয়ার্ড কমিটিগুলো করার জন্য ওনারা ওনাদের সর্বোচ্চ ওনারা চেষ্টা করে যাবেন। ওকে।